নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি তরমুজ বা ওয়াটারমেলনের একটি চটপটে চাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমকালে দুপুরে এই তরমুজের চাট খেলে শরীর আর মন দুটোই ভালো হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় তরমুজ বা ওয়াটারমেলন চাট। তরমুজের চাট বা ওয়াটারমেলন চাট বানানোর জন্য এক বাটি তরমুজ নিয়েছি। তরমুজের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এক চা চামচ চিনি নিয়েছি, তবে মিষ্টিটা নির্ভর করছে তরমুজটা কতটা মিষ্টি তার উপরই নির্ভর করে চিনিটা ইউজ করবেন। আমি এক চা চামচ ইউজ করছি। হাফ চা চামচ বিট নুন দিচ্ছি, তবে নুনটাও যে যার স্বাদ অনুযায়ী। আর এক পিঞ্চ নিয়েছি আমি চাট মশলা। চাট মশলা যদি না থাকে তাহলে গোলমরিচও ব্যবহার করতে পারবেন। প্রথমে তরমুজের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এবার ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখনই আমি নুনটা অ্যাড করব না, তাহলে তরমুজ থেকে জলগুলো সব বেরিয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, তরমুজটা এখন খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে বিট নুন আর চাট যে মশলাটা নিয়েছিলাম ওটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের ওয়াটারমেলন চাট বা তরমুজের চাট পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল ওয়াটারমেলন চাট বা তরমুজের চাট। গরমকালে দুপুরে অবশ্যই বানান, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওগুলো আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।